আমাদের রাজ্যে এই ঘটনা নতুন কিছু নয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বনাম কলকাতা পুলিশ এই ঘটনা আমাদের রাজ্যের বাসিন্দারা এর আগেও দেখেছে। তবে এবার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, সেখান থেকে লিপস অ্যান্ড বাউন্ডস ব্যানার্জিদের কোম্পানি, আর সেখান থেকে ইডির আধিকারিকরা বনাম কলকাতা পুলিশের আধিকারিক। এক অদ্ভুত সাংবিধানিক সংকট। ইডি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের বিরুদ্ধে লড়ছে, কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ। কেন লড়ছে, কেন এই অদ্ভুত নাটক, সবটা বলবো। এই ধরনের নাটক আপনারা আপনাদের জীবনে খুব কম দেখেছেন। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ফের একবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বনাম কলকাতা পুলিশ। তবে এবার ইস্যুটা কিন্তু আরো মারাত্মক। এবার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে ধরে ব্যানার্জিদের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সে ঢুকে পড়েছে ইডির আধিকারিকরা। যেটা এতদিন বলে আসতেন বিরোধী দলের নেতারা, সিপিএম এর নেতা গৌতম দেব যেটা বলা শুরু করেছিলেন, তারপরে আমরা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বারবার বলতে দেখেছি, তারপর এবার কিন্তু সেটা অফিসিয়ালি জানিয়ে দিল ইডির আধিকারিকরা রীতিমতো প্রেস বিজ্ঞপ্তি জারি করে, যে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা হচ্ছে ব্যানার্জিদের কোম্পানি এবং সেখানে একদা ডাইরেক্টর ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তারপরেই শুরু হলো জমজমাট একটা নাটক। ঠিক কি কি হলো সেই নাটকে, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করার পর নজরে পড়ে লিপস অ্যান্ড বাউন্স, ইডি আধিকারিকদের নজরে পড়ে লিপস অ্যান্ড বাউন্স। এবং আমরা দেখতে পেলাম সেই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির দুটি অফিসে 18 ঘন্টা তল্লাশি চালালো। যে তল্লাশি অভিযানের পরে আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছেন যে কোন রকম ওয়ারেন্ট ছাড়া, কাগজপত্র ছাড়াই আমাদের পরিবারে এসে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা বলতে শুনেছেন, আমাদের বাড়িতে রোজই ওরা অত্যাচার করছে, কালকেও সারা রাত আমাকে কেউ বলেনি, আমি আইনজীবীর কাছ থেকে জানতে পেরেছি। না জানিয়ে হঠাৎ ছেলেটা পরশুদিন ফিরেছে, হঠাৎ করে চলে গেছে তার 4-5টা জায়গায়। সকাল 6টায় আমি খবর পেলাম বাবুরা বেরিয়েছেন। এবার শুরু হলো নাটক। সেই লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে এবার অভিযোগ জমা পড়ল লালবাজারের সাইবার সেলে। কে অভিযোগ করলেন, লিপস অ্যান্ড বাউন্সের একজন কর্মচারী অভিযোগ করলেন ইডি আধিকারিকদের বিরুদ্ধে যে সেখানে নাকি 16টি ফাইল ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে ফাইলগুলো কিন্তু আগে ছিল না। এবং আজকে তারই উত্তরে আমরা দেখতে পেলাম ইডির তরফ থেকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে একটি চিঠি পাঠানো হলো, যে কিভাবে ইডি আধিকারিকদের দ্বারা এই লিপস অ্যান্ড বাউন্সের সিস্টেমে 16টি ফাইল ডাউনলোড করা হয়েছে। ইডির তরফ থেকে কলকাতার পুলিশ কমিশনারকে জানানো হয়েছে, একজন ইডি আধিকারিক একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইট খোলেন এবং সেটা খোলার জন্যই এই 16টি ফাইল ডাউনলোড করা হয়েছে, যেটা সিসিটিভিতে লিপিবদ্ধ আছে এবং সেখানে উপস্থিত ছিলেন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কর্মীরাও। লালবাজার সাইবার থানায় সাইবার পুলিশের কাছে অভিযোগ জানালেন কে, চন্দন বন্দ্যোপাধ্যায়, লিপস অ্যান্ড বাউন্সের চার্টার্ড অ্যাকাউন্ট। তিনি অভিযোগ জানালেন ইডি আধিকারিকদের বিরুদ্ধে যে ইডি আধিকারিকরা 16টি ফাইল ডাউনলোড করে দিয়েছেন তাদের একটি সিস্টেমে, সেই ফাইলগুলিতে কি আছে কেউ জানে না। তারপরে আমরা দেখলাম কলকাতা পুলিশকে লিপস অ্যান্ড বাউন্সের অফিসে যেতে এবং দুটি সিস্টেম হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে আনতে। একবার ভালো করে মন দিয়ে ভাবুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, যে কোম্পানিতে তিনি প্রাক্তন ডাইরেক্টর ছিলেন, যে লিপস অ্যান্ড বাউন্সের বর্তমান দুজন ডাইরেক্টর হচ্ছেন অমিত ব্যানার্জি এবং লতা ব্যানার্জি, যারা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা। এই কোম্পানির ডাইরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুচিরা বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র সেই ব্যানার্জি পরিবারের কোম্পানি থেকে দুটি সিস্টেম হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে নিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ। ভাবুন একটু, এখানে ইডির আধিকারিকরাও কিন্তু দায় এড়াতে পারে না। যতই সিসিটিভি ফুটেজ থাকুক এবং সেখানে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কর্মচারীরা থাকুক, ইডি আধিকারিকদের কি দরকার ছিল ওখানে ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইট খুলে সেখানে অটোমেটিক্যালি 16টা ফাইল ডাউনলোড হয়ে যাওয়া?
ইডি আধিকারিকদের গাফিলতিও কিন্তু কম নয়। গৌতম দেব সিপিএম এর নেতা প্রথম এই লিফট অ্যান্ড বাউন্স কোম্পানির কথা জানিয়েছিলেন এই বাংলার মানুষকে। ঠিক কি বলেছিলেন শুনুন আপনারা। এই যে কোম্পানি যার নাম দা লিফট অ্যান্ড বাউন্স, লিফট অ্যান্ড বাউন্স, এই কোম্পানি কার কোম্পানি? এই কোম্পানির মালিক কে? চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর কে? তার নাম অভিষেক ব্যানার্জি। তিনি কি ওই কোম্পানি চালানোর সাথে সাথে তিনি যুব তৃণমূলের সারা দেশের চেয়ারম্যান? তারপর আমরা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে বারবার এই লিফট অ্যান্ড বাউন্স কোম্পানির নাম আমরা বলতে দেখি। শুভেন্দু অধিকারী কাগজপত্র নিয়ে ঠিক কি বলেছিলেন সেটাও আপনারা শুনে নিন। বিহালাতে ডাম্পিং হতো টাকা এবং সেই টাকা ট্রান্সফার হতো সুজয়কৃষ্ণ ভদ্র কালীঘাটে ট্রান্সফার করতেন। লিফট অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড, এই লিফট অ্যান্ড বাউন্সের সিও হচ্ছেন উনি। এই লিফট অ্যান্ড বাউন্সের কাগজ, এই লিফট অ্যান্ড বাউন্সের যারা ডাইরেক্টর আছে তাদের ডিন কোড এখানে আছে। ডাইরেক্টর নেম অমিত ব্যানার্জি, ডেজিগনেশন ডাইরেক্টর। এখানে ডিন কোড বিশ্বনাথ ভট্টাচার্য ডাইরেক্টর, এখানে ডিন কোড লতা ব্যানার্জি ডাইরেক্টর, ডিন কোড রুচিরা ব্যানার্জি ডাইরেক্টর, এখানে ডিন কোড সুজয়কৃষ্ণ ভদ্র ডাইরেক্টর। সহযোগী কারা দেখুন, এরা মাল্টিপল নাম্বার চেয়ে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টারের ক্লোজ রিলে। এখানেই শেষ নয়, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একেবারে লোকসভার মধ্যে দাঁড়িয়ে এই লিফট অ্যান্ড বাউন্স কোম্পানি সম্পর্কে খোঁজ খবর নেবার কথা বলেছেন। দেখুন লোকসভায় দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি ঠিক কি বলেছেন। নামে লিফট অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড, ইসমে দেখা যায়েগা তো এক সাল কে আন্দর জিস কোম্পানি কা টার্নওভার 86 লাখ থা মহজ, ও এক সাল কে আন্দর বাড়কর 7 করোড় সে ভি জাদা হো গয়া। এ কোন সা ম্যাজিক হে? তবে এই নিয়ে অদ্ভুত ভাবে চুপ তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কোনো কথা উঠলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পরিষ্কার বলেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি কি অভিযোগ আছে সেই সব নিয়ে, কিন্তু লিফট অ্যান্ড বাউন্স নিয়ে তারা একটি কথাও বলেননি। উল্টে লিফট অ্যান্ড বাউন্স কোম্পানিতে যেদিন 18 ঘন্টা তল্লাশি চালালো ইডি আধিকারিকরা, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারের কোম্পানি বিরুদ্ধে এই তদন্ত নিয়ে মুখ খুলেছিলেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার মনে করে নিন আপনারা। আমাদের বাড়িতে রোজই ওরা অত্যাচার করছে, কালকেও সারা রাত আমাকে কেউ বলেনি, আমি আইনজীবীর কাছ থেকে জানতে পেরেছি। না জানিয়ে হঠাৎ ছেলেটা পরশুদিন ফিরেছে, হঠাৎ করে চলে গেছে তার 4-5টা জায়গায়। সকাল 6টায় আমি খবর পেলাম বাবুরা বেরিয়েছেন। আমার সবচেয়ে খারাপ লাগে যে জিনিসটা, আচ্ছা বলুন তো, ধরুন আমার বাড়িতে কেউ গেল বা আমি আপনার বাড়িতে কোনো পুলিশ পাঠালাম, নিয়মটা কি? একটা ওয়ারেন্ট থাকবে বা বাড়ির লোককে ডেকে কথা বলবে, তাকে জানাবে কেন এসছে, রেড করতে হলে বাড়ির অন্যান্য লোকেরাও থাকবে। অনেকে আছে ধরুন ইংরেজি ভালো জানে না বা বাংলায় ভালো ড্রাফট করতে পারে না, তারা আইনজীবীদের সাহায্য নেয়। তুমি একটা জায়গায় যাচ্ছ রেড করতে, তালা ভেঙে ঢুকছ, জানাচ্ছ না, কোথাও কোথাও তালা ভেঙে তো ঢুকছে, যদি বাই চান্স সে নেই বাড়িতে ধরুন বন্ধ, আর তাতে যদি কেউ চা করার লোকও থাকে তাকেও ঘর থেকে বের করে দিচ্ছ, এবং ঢুকে তুমি কোনো উইটনেস রাখছ না, সে জানে না তুমি তো এটাও হতে পারে। আমরা যদি কাল্পনিকভাবেও ধরে নিই, তুমি যদি কারো বাড়িতে ধরুন আমার বাড়িতে গেল, আমায় জানালো না, আমার তো একটা সিকিউরিটি প্রবলেমও আছে। সিকিউরিটি প্রবলেম যে কোনো কারো আছে, একটা ছোট থেকে বড় করে যে কোনো পাবলিকে। তুমি যে একটা এক্সপ্লোসিভ রেখে যাচ্ছ না, কে তার গ্যারেন্টি হবে? তুমি নিজে ঢুকছ নিজে করছ, তুমি যে লুকিয়ে একটা বন্দুক রেখে যাচ্ছ না, কে গ্যারেন্টি নেবে? তুমি যে কয়েক কোটি টাকা নিজে বাক্সে করে নিয়ে ঢুকছ না, জানাবার কোনো জায়গা নেই, যা ইচ্ছে তাই করব, অর্থাৎ এটা আইনি নয়, বেআইনি ভাবে রাজনৈতিক ভ্যান্ডেটা বাংলায় চলছে। কিন্তু তাও বলবো,
আমি আমার কথা বলি না, হরিশ্চার রেজিস্ট্রিতে কালকে ওরা যায়নি, বাজে কথা বলে লাভ নেই, কোনো একটি কাগজ লিখেছে আরো উস্কে দেওয়ার জন্য, গেলে যাবে, কালী মন্দিরেও যেতে পারে, দক্ষিণেশ্বরেও যেতে পারে, নাখোদা মসজিদেও যেতে পারে, সেটা তাদের ব্যাপার, সাধু সন্তদের বাড়িতেও যেতে পারে, কে বারণ করেছে, যাবেন এক কাপ চা খাবেন চলে আসবেন, কিন্তু তাই বলে কে কাকে বিয়ে করেছে, তার কোথায় জন্ম হয়েছে, তার কটা বাচ্চা হয়েছে, সে কোন স্কুলে পড়ে, তার বাড়িতে কি বাজার হয়েছে, সে কি খাচ্ছে, এ নিয়ে দেশ চলতে পারে না। এটা স্বাধীন দেশের নাগরিক আমরা, বাইরে গিয়ে প্রধানমন্ত্রী বড় বড় কথা বলছেন, হাম তো সকলে কে চলতা হ্যায়, আর বিরোধী রাজ্যগুলোকে দেখুন সবাইকে ডোরা পিঁপড়ের মতো কামড়াচ্ছে। আর লিফ্টস অ্যান্ড বাউন্সের কথা উঠলেই চার সূত্র ধরে প্রথমে লিফ্টস অ্যান্ড বাউন্সের নাম এবার ইডি আধিকারিকদের খাতায় উঠে এসছে, সেই সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুতো রীতিমতো খেপে উঠছেন। গুরুতর অসুস্থ হয়ে তিনি এসএসকেএম হাসপাতালে আসছিলেন ভর্তির জন্য, সাংবাদিকদের প্রশ্ন শুনে রীতিমতো অক্সিজেন মাস্ক খুলে নিয়ে তিনি সাংবাদিকদের গালাগাল দিতে থাকেন, তোর বাপের কি, কেন, কারণ এই সাংবাদিক লিফ্টস অ্যান্ড বাউন্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন, দেখুন সেই দৃশ্য আরো একবার। ইডিকে থামাতে এবার কলকাতা পুলিশ আধিকারিকরা আসরে নেমে পড়লেন। ইডি আধিকারিকরা পরিষ্কার প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিলেন যে এই লিফ্টস অ্যান্ড বাউন্স কোম্পানি ব্যানার্জি পরিবারের কোম্পানি, যেখানে একদা ডাইরেক্টর ছিলেন 2012 এপ্রিল থেকে 2014 জানুয়ারি মাস অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ, যেখানে প্রাক্তন ডাইরেক্টর ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু এবং রুচিরা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, যে কোম্পানির বর্তমান দুজন ডাইরেক্টর হলেন অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়। আমরা ছোটখাটো মানুষ, সাধারণ মানুষ, আমরা এটা বুঝতে পারি না লিফ্টস অ্যান্ড বাউন্স কোম্পানি, যার বিরুদ্ধে ইডি অভিযোগ করছে যে এখানে নাকি কালো টাকা সাদা হয়েছে, কয়লা পাচার, গরু পাচার এবং চাকরি চুরির টাকা এই কোম্পানিতে ঢুকেছে, টাকা সাদা হয়েছে, তাহলে এই কোম্পানির বর্তমান দুই ডাইরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়, যারা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা, কেন তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, অদ্ভুত ব্যাপার না। নাটক এবার জমে উঠেছে, কলকাতা পুলিশ আধিকারিকরা এবার মঞ্চে নেমে গেছেন ইডির বিরুদ্ধে। কলকাতা পুলিশ আধিকারিকরা ব্যানার্জি পরিবারের এই কোম্পানি লিফ্টস অ্যান্ড বাউন্স থেকে দু দুটি সিস্টেম উদ্ধার করে নিয়ে এসেছেন সঙ্গে হার্ড ডিস্ক, তারা এবার নাকি পরীক্ষা করে দেখবেন যে ইডি কিভাবে 16টা ফাইল ওখানে ডাউনলোড করে দিল। জমজমা নাটক। যে ভদ্রলোক লিফ্টস অ্যান্ড বাউন্স কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট চন্দন বন্দ্যোপাধ্যায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার সেলে এফআইআর করেছিলেন, তাকে এবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি, আবার তাকেই আবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে কলকাতা পুলিশ। ইডি বনাম কলকাতা পুলিশ, সৌজন্যে লিফ্টস অ্যান্ড বাউন্স কোম্পানি। বাংলার মানুষ এই জমজমার নাটক আপাতত দেখতে থাকুক, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।